শুধু রয়েছে জমিদার বাড়ি। কিন্তু তৎকালীন জমিদার বাড়ির আশপাশ কেমন ছিল, জমিদারদের জীবনযাত্রাই বা ঠিক কেমন ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল, তা বর্তমান প্রজন্মকে দেখানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বসিরহাটের টাকির জমিদার বাড়ি। আজ থেকে প্রায় 300 বছর আগে টাকিতে ছিল চারদিকে চারটি জমিদার বাড়ি। চারদিক অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারটি দিকে চারটি জমিদার বাড়ি ছিল। তার মধ্যে পূর্ব দিক অর্থাৎ পূবের বাড়ির দুর্গাপুজো হতো ধুমধাম করেও বেশ কিছু নিয়ম নীতি মেনে। তৎকালীন সময়ে কামান দাগিয়ে শুরু হতো দেবীর বোধন, 108টি মহিষ বলি দেওয়া হতো, 26 জন বেয়ারা কাঁধে করে দেবী দুর্গা মাকে ইচ্ছামতো নদীতে বিসর্জন দিত, তারপর খাওয়া হতো পান্তা ভাত, কচু শাক ও আলু ভাজা। জমিদারি আনা বহু বছর আগে উঠে গেছে। জগৎবন্ধু নস্করের বর্তমান প্রজন্মেরা এখন বিদেশের বিভিন্ন জায়গায় কর্মের সঙ্গে নিযুক্ত হয়ে রয়েছেন। এখন এই জমিদারি বাড়ি দেবত্বর সম্পত্তি হয়ে গিয়েছে। বহুজাতিক সংস্থা 99 বছরের জন্য এই সম্পত্তি লিজ নিয়ে 300 বছরের সেই জমিদারি বাড়ি অতি যত্নে সংরক্ষণ করে রেখেছে বর্তমান প্রজন্মকে দেখানোর জন্য। পাল্টেছে দুর্গাপুজোর রীতিনীতি, কিন্তু এই পূবের বাড়িতে বেশ কিছু রীতি এখনও পর্যন্ত মেনে পুজো করা হয়। কামানের পরিবর্তে বাজি পটকা ফাটিয়ে শুরু হয় দেবীর বোধন। বলি প্রথা উঠে গেলেও এখনো পর্যন্ত বলির কাঠ অক্ষত রয়েছে। পুরনো সেই রীতি মেনে 26 জন বেয়ারা কাঁধে করে ইচ্ছামতি নদীতে বিসর্জন করেন, তারপর টাকির অন্যান্য দুর্গা প্রতিমা বিসর্জন হয়। বেয়ারাদের আগের সেই 300 বছরের লম্বা ঘোরান কাঠ আজও পর্যন্ত অক্ষত রয়েছে। দেবীর বিসর্জনের পর এলাকার মানুষদের পুরনো সেই রীতি মেনে খাওয়ানো হয় পান্তা ভাত, কচু শাক ও আলু ভাজা, সেই সঙ্গে দেওয়া হয় মিষ্টি। কিন্তু এই সব কিছুর মধ্যে বর্তমান প্রজন্মকে নতুন উপহার দিতে চলেছে বর্তমান দেবত্বর সম্পত্তির মালিক। তৎকালীন দিনে জমিদারদের জীবনযাত্রা ঠিক কেমন ছিল, বাড়ির সামনে কেমনভাবে বড় বড় ধানের গোলা ছিল, গরুর গাড়ি কেমন দেখতে ছিল, এই সমস্ত নানান বিষয় ফুটিয়ে তোলা হবে এবারের এই পূবের বাড়ির দুর্গাপুজোয়। তৎকালীন সময়ে সতীদাহ প্রথা বন্ধের যে বিল নিয়ে আসা হয়েছিল, সেই বিলে প্রথম সই করেছিলেন রাজা রামমোহন রায়, তারপর দ্বিতীয় সই করেছিলেন এই পরিবারেরই কালীনাথ মুন্সী। তাই সতীদাহ প্রথা কেমনভাবে রোধ হয় এবং সেটাকে কিভাবে বন্ধ করা হয়েছে তাও ফুটিয়ে তোলা হবে এবছরের এই পূবের জমিদার বাড়িতে। এনাদের ইতিহাস 300 বছরের ইতিহাস, এবার আমাদের 300 বছরে পা দিচ্ছি। একটা 300 বছরের ইতিহাসটা মানুষের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি যে এনাদের কি কি মানে সমাজের জন্য এনারা কি করেছেন, কি দিতে পেরেছেন, কতটুকু দিতে পেরেছেন সেটা তুলে ধরার চেষ্টা। কারণ এনাদের অবদান সম্বন্ধে প্রত্যেকেই জানেন যে সুদূর কলকাতা থেকে টাকি এই যে বৃহৎ বিশাল বড় রাস্তা এটা এনারাই তৈরি করছেন, যা এখন টাকি রোডের নাম। আর দ্বিতীয় কথা, একটা ইতিহাস আছে যেটা আপনার সতীদাহ প্রথার বিরুদ্ধে যে সিগনেচার করেছিলেন রাজা রামমোহন রায়, ফার্স্ট সিগনেচার ছিলেন, আর দ্বিতীয় সিগনেচার ছিলেন এই ফ্যামিলিরই কালীনাথ মুন্সী। তা সেই ইতিহাসটাকে মানুষকে তুলে ধরা মডেলিংয়ের মারফতে আমরা করব বা করার চেষ্টা করব। সঙ্গে এনাদের সচ্ছলতা, সে আমলে কীরকম ছিল, ধানের গোলা থাকবে, গরু গাড়িতে ধান আসছে, মা দুর্গা আসছেন পালকিতে, সঙ্গে এনাদের যে বিশেষত্ব 26 বেয়ারা প্রথম থেকেই আছে যারা কাঁধে করে বা এবং তারা জেনারেশন আফটার জেনারেশন বিভিন্ন পূর্বপুরুষের থেকে তারপরের পুরুষ যারা নিয়ে যায় ঠাকুরের, সেই 26 বেহারা কাঁধে করে রাজবাড়ি ঘাটে নিয়ে আসে, এসে মাকে বিসর্জনটা দেন, তারপরে গিয়ে পান্তা কচু শাক এর মিষ্টির একটা পর্ব থাকে, তা সেটাকেও তুলে ধরবো মডেলিংয়ে। সঙ্গে অষ্টমীর দিনের যেটা আমাদের বরাবরই চলে আসছে পোলাও আলুর দম মিষ্টি, প্রায় 5 থেকে 6 হাজার লোক খায়, যেই আসে সেই খায়, বসিয়ে খাওয়ানো হয়। বসিরহাট থেকে অর্ণব বৈত্র রিপোর্ট, চ্যানেল 24/7।